বলিউডের নতুন জুটির আগমন মানে দর্শকের নতুন কিছুর প্রত্যাশায় থাকা, বিশেষ করে রোমান্টিক সিনেমায় জুটি প্রথার বিকল্প নেই। তবে সব জুটি যে মানুষের হৃদয়ে স্থান করে নিতে পারে এমনটা নয়, অনেক নতুন জুটিও বলিউডে চিরদিনের জন্য স্থান করে নিয়েছে, এ সংখ্যাও কম নয়। নতুন বছরে বলিউডের নতুন জুটির কাজ দেখা যাবে অনেকগুলো, জেনে নেব হিন্দি সিনেমার এই নতুন জুটিদের সম্পর্কে। 2023 সালে পরপর তিনটি বিগ বাজেটের সিনেমা দিয়ে দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। এর মধ্যে ডাঙ্কি সিনেমায় ভার্সেটাইল অ্যাক্ট্রেস তাপসী পান্নুর সঙ্গে প্রথমবার জুটি বাঁধছেন শাহরুখ, পরিচালনায় রাজকুমার হিরানি। এছাড়া অ্যাথলিট প্যান ইন্ডিয়ান সিনেমা জাওয়ানে তাকে দেখা যাবে লেডি সুপারস্টার নয়নতারার সাথে। নতুন বছরের নতুন দুই জুটি রোমান্স পর্দায় দেখতে মুখিয়ে আছে দর্শক। এবছর বলিউড পাচ্ছে আরও এক নতুন জুটি, ময়দান সিনেমায় জুটি পাচ্ছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা অজয় দেবগান ও দক্ষিণী সিনেমার সু অভিনেত্রী প্রিয়ামণি, পরিচালনায় লক্ষণ উত্রেকর। এই পরিচালকের আরেকটি সিনেমায় জুটি পাচ্ছেন ভিকি কৌশল এবং সারা আলী খান, সিনেমার নাম এখনও চূড়ান্ত হয়নি। নির্মাতা শ্রীরাম রাকমনের আসন্ন সিনেমা মেরি ক্রিসমাসে জুটি বেঁধেছেন বিজয় সেতুপতি ও ক্যাটরিনা কাইফ। বলিউড সুন্দরী ক্যাটরিনার পাশাপাশি দক্ষিণের সুপারস্টারের জুটি বাঁধা নিয়ে উচ্ছ্বসিত দর্শক। 2022 সালের ক্রিসমাসের দিন প্রকাশ পেয়েছে সিনেমার প্রথম পোস্টার। বলিউড হার্টথ্রব সিদ্ধার্থ মালহোত্রা এবং দিশা পাটানিকে প্রথমবারের মতো অ্যাকশন ড্রামা যোধাতে একসঙ্গে দেখা যাবে, পরিচালনায় নবগত পরিচালক পুষ্কর ওঝা এবং সাগর আমরে। অন্যদিকে রণবীর কাপুরকে দেখা যাবে আরেক বলিউড সুন্দরী শ্রদ্ধা কাপুরের সাথে, সিনেমার নাম তু ছুটি মে মাক্কার। কিছুদিন আগেই লাভ রঞ্জন পরিচালিত সিনেমাটির টিজার প্রকাশ হয়েছে। বছরের শুরুতেই মুক্তি পেতে যাচ্ছে সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত নতুন সিনেমা মিশন মজনু, জুটি বেঁধেছেন ভারতের ন্যাশনাল ক্রাশ খ্যাত দক্ষিণী অভিনেত্রী রাশমিকার সাথে। সত্য প্রকাশিত সিনেমার প্রথম রোমান্টিক গানে দুজনের রসায়ন দারুণ পছন্দ করেছে দর্শক। এদিকে ড্রিম গার্ল টু এ আয়ুষ্মানের সঙ্গে প্রথমবার জুটি পাচ্ছেন অনন্যা পাণ্ডে, তাদের সঙ্গে অভিনয় করবেন অন্নু কাপুর, পরেশ রাওয়াল, বিজয় রাজ, রাজপাল যাদব, সীমা পাওয়া এবং অভিষেক ব্যানার্জির মতো অভিনেতারা। আগামী 29 জুন মুক্তি পাবে সিনেমাটি। 2022 সালের দুঃস্বপ্ন কাটিয়ে নতুন বছরে হিন্দি চলচ্চিত্র অঙ্গন দারুণ সময় কাটাবে বলেই মত চলচ্চিত্র সংশ্লিষ্টদের। নতুন ধারণা, ভালো গল্প আর বিষয় বৈচিত্র্যকে পুঁজি করে এগোবে বছরটি। বোনাস হিসেবে হিন্দি ইন্ডাস্ট্রিতে দর্শক স্বাদ পাবে নতুন যুগলের রোমান্স। মারিও সেন, শোবিজ টুনাইট।